সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। আমাদের যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখাবো। যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। রাসায়নিক গতিবিদ্যা অধ্যায় বাছাই করা চারটি ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্ন, সেই সঙ্গে তার সমাধান নিয়ে আসছে এই ভিডিওতে। ওকে, আশা করি যে চারটি টাইপের প্রশ্ন চয়েস করা হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবে। ওকে, শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কী বলছে, দেখো 60 মিনিটে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 75% সম্পন্ন হয়, বিক্রিয়াতে অর্ধ জীবনকাল নির্ণয় করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 60 মিনিটে প্রথম ক্রম বিক্রিয়া 75% সম্পন্ন হয়, বিক্রিয়ার অর্ধ জীবনকাল কী হবে? তো আমরা কী জানি না, বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার সমাকলন কে সমান কী হয়, 2.303 বাই কত হয় টি লগ কী হয় এ বাই এ মাইনাস এক্স। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়ার সমীকরণ, এটা বুঝলে সব। সেখানে টি কত বলে দেয়, টি কত দেয়, 60 মিনিট, টি সমান 60 মিনিট। আর হচ্ছে এক্সের পরিমাণ 75% বলছে, তা কার 75% এর সমান এ গুণিত 75/100, বুঝলে সব। তার মানে কত হচ্ছে এটা, এ 0.75 এ, বুঝতে পারছো, মান বসিয়ে দাও। অতএব দেখো কে সমান কী সমান, কে সমান হলো 2.303 বাই টি সমান কত, 60 মিনিট বলে দেওয়া আছে, লগ এ বাই এ মাইনাস 0.75 এ, বুঝতে পারছো। এটা বেটার হোক, তা বিয়োগ করলে কত হবে, তাহলে কত দাঁড়া হচ্ছে দেখো, 2.303 বাই 60 লগ এ বাই 0.25 এ, বোঝা গেছে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এই রকম ক্যালকুলেশন করলে দেখা যায় মানটা বের হয়ে হচ্ছে 0.0231। ওকে, তো এর মানটা বেরিয়ে গেল, তাহলে কে এর মানটা বেরিয়ে গেল। তো আমরা এই অর্ধ জীবনকাল বলেছি, টি হাফ সমান কী জানি, টি হাফ সমান হয়, টি হাফ হয় যে সূত্রটা রয়েছে 0.693 বাই কে, কের মান এখানে বসিয়ে দেবো, কের মানটা অলরেডি পেয়ে গেছি 0.693, আর কের মান 0.0231। ক্যালকুলেশন করলে কত বেরো, 30 মিনিটের মতো বেরোবে। এইভাবে করবে, তবে এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এইভাবে করলে অ্যান্সার হবে। ওকে, বুঝলে, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। এরপরে চলে আসে 2 নম্বর কোশ্চেন, দেখুন কী বলেছে। দেখে একটি প্রথম ক্রম বিক্রিয়া 40% সম্পূর্ণ হতে 10 মিনিট সময় নেয়, 40% সম্পূর্ণ কত মিনিট নেয়, 10 মিনিট। অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়া 60% সম্পূর্ণ হতে 15 মিনিট সময় নেয়, দুটি বিক্রিয়া হার্ধক অনুপাত নেয়, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো। কী করবে দেখো, একদম শর্টকাটে করে নিচ্ছে। দেখো প্রথম ক্রম বিক্রিয়া হার্ধক কে ওয়ান ধরে নেয়, কে ওয়ান সমান কত, 2.303, টি মানে 10 মিনিট ধরে নাও, 10 মিনিট দেওয়া আছে, লগ এ বাই কী হচ্ছে এ মাইনাস কি এ গুণিত 40/100 করে দাও, তুমি এইভাবে করবে। একই রকমভাবে কে টু সমান কী হবে, বিক্রিয়া কে টু সমান দেবো 2.303, আর কে টুর ক্ষেত্রে দেখো 15 মিনিট বলে দিয়েছে, তা 15 মিনিট বসিয়ে দাও, লগ কী হলো এ বাই এ মাইনাস এ গুণিত 60/100, বুঝতে পারছো। তাহলে এইগুলো ক্যালকুলেশন করবে, এই যে মানগুলো ক্যালকুলেশন করবে আর কিছু ব্যাপার নয়, শেষে কী করবে, অতএব কে ওয়ান বাই কে টু করে দেবে, অনুবাদ করে দেবে, অনুবাদ করলে মানটা বেরিয়ে আসে। এইভাবে করতে হবে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে। তাহলে প্রথমটা বুঝতে হবে 40% সম্পূর্ণ হয়, মানে এক্সের জায়গায় বসিয়ে দেবে, এই যে সময় গাণিত রূপটা দেখে নাও, এই যে গাণিত রূপটা আছে, এই যে গাণিত রূপ, এই গাণিত রূপটাই অ্যাপ্লাই করবে, তাহলে এক্সের জায়গায় কী হয়ে গেলো, 40% হয়ে গেলো, 40/100 হয়ে গেলো। এটা একটা হলো অপারেটর বিক্রয়ের ক্ষেত্রে কী হয়েছে, 15 মিনিটে কী হয়, 60% হয়, এ এ বাই এ মাইনাস এক্স, এ মাইনাস এ গুণিত 60/100, এ দুটো ক্যালকুলেশন করলে কে ওয়ান বাই কে টুর মান বেরিয়ে যাবে। এইভাবে অঙ্কটা করবে, বুঝতে পারছো। নেক্সট আসবো, এবার দেখো কী বলছে, দেখা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার 3/4 বিক্রিয়ার টি হাফের দ্বিগুণ হয়, খুব ভালো কোশ্চেন। দেখা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ায় টি 3/4 বিক্রিয়ার টি হাফের দ্বিগুণ হয়। তো চলে আসি প্রথম ক্রম বিক্রিয়া, আমরা জানি টি হাফ সমান কত হয়, টি হাফ সমান কত হয় জানো তোমরা, টি হাফ সমান হয় 0.693 বাই কে। তা প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র এটা, এটা হচ্ছে অধ্যায় সমান 0.693 বাই কে, এটা হয়, বুঝা গেছে। তো আমাদের এখানে দিয়েছে টি 3/4, তা টি 3/4 চলে আসে,
3 × 3 = 4 সমান আমরা করতে কি করতে পারি না, প্রথম কম বিক্রিয়ার সমীকরণটা কী জানে, কে সমান কি মানে আমরা কী জানি, টি সমান কি, টি সমান হচ্ছে 2.303/k হয়, লগ কি হয় a/a-, এটা হচ্ছে প্রথম কম বিক্রিয়ার হার সমীকরণ, এটা বুঝতে পেরেছো? তার মানে আমরা যখন রোলে আছি যখন টি সমান হচ্ছে 3/4 হবে, যখন টি সমান 3/4 তখন তখন হচ্ছে এক্স সমান কী হবে 3/4 এ হবে, বুঝতে পেরেছো? তাহলে ভালো করে দেখে নাও, যখন টি সমান টি 3/4 হবে তো এক্স সমান কি 3/4 এ হবে, বুঝতে পেরেছি? তো এই সমীকরণটা মানগুলো বসিয়ে দাও, তা দেখো টি 3/4 2.303k লগ এ এ মাইনাস 3/4 3a/4, ওকে এখানে ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করলে কী দাঁড়াচ্ছে দেখো, 2.303/k লগ a/a-3a, উপরে 4 চলে গেল, তাহলে a কেটে গেলে ক্যালকুলেশন করলে তোমার কী দাঁড়ায়, 2.303/k লগ 4, বুঝে গেছে, বুঝতে পেরেছি এই মানটা বের হবে। এবার কী করবে, এটা যেটা করবে এবার হচ্ছে দেখে নাও, 3/4/t½ বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দাও, তাহলে 0.693/k। তো এটা যদি তুমি একটা কি ক্যালকুলেশন করে, এই মানটা যদি ক্যালকুলেশন করে দেখো তখন মানটা বেরোবে, এই মানটা বেরিয়ে আসবে 1.3864/k। এই মানটা ক্যালকুলেশন ইউজ করে দেখবে ক্যালকুলেট এটা বেরোবে, মানটা এখানে বসিয়ে দাও, 3/4 বসে 3 ভুল বসালাম, 3/4 মানটা হচ্ছে 1.3864/k, আর টি হাফের মান হচ্ছে 0.693/k, এবার ক্যালকুলেশন করে দেখবে এখানে 2 হবে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আর দেখতে পাচ্ছ, তাহলে টি 3/4 অর্থাৎ টি হচ্ছে টি 3/4 সমান হচ্ছে 2 × t½, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে কোন প্রথম কম বিক্রয় করছে হচ্ছে টি 3/4 সমান হচ্ছে 2 × t½, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কটা পরীক্ষা আছে, দেখে নাও কি বলছে, 320 কেলভিন উষ্ণতায় সিসিএল পরে দহীভূত নাইট্রোজেন পেন্টক্সাইডের বিক্রিয়া বিক্রিয়ার এটা 2N2O5 4N2+ অক্সিজেন, দেখাও যে বিক্রিয়াটির ক্রম হলো এক, বিক্রিয়ার ক্রম এক প্রমাণ করতে সময় দেখো 10 মিনিটে অক্সিজেন গ্যাসের আয়তন 6.3, 15 মিনিটে এটা 2 মিনিটে, এই অসীম সময় এটা। তো এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অন্য অন্য টাইপের করতে অন্যভাবে সেটা সহজে করা যায় না। তো কী করবো আমরা দেখে নাও, যে আমরা দেখে নাও 2N2O5 বিজিত কী করছে 4NO2+ অক্সিজেন, ঠিক আছে দেখো, এবার টি সমান যখন শূন্য, শূন্য সময় এর গাড়িত কত হবে ধরে নিলাম এ, এগুলো শূন্য শূন্য হলো, টি সমান টি টু সময় নির্দিষ্ট সময় পর এই গাড়িত এ মাইনাস এক্স হলো, ঠিক আছে এটা 4x হবে, এটা x হবে, আর টি সময় ইনফিনিটির সময় এ কোনো গাড়িত থাকবে না, এটা শেষ হয়ে যাবে, এটা কী হবে, এটা 4a হয়ে গেলো, এটা হচ্ছে a হলো, বুঝতে এই হচ্ছে সম্মুখে সম্পর্ক মনে রাখবে। তাই দেখো টি সমান শূন্য হলে এর গাড়িত্ব এ ধরো, এই গাড়িত্বগুলো শূন্য হলো, টি টু টি সমান টি সময় কিছু এক্স পরিমাণ গাড়িত্ব হ্রাস পেলো, তাহলে 4x আর x উৎপন্ন হলো, বুঝতে পেরেছো, আর টি ইনভিটের সময় গাড়িত্ব থাকবে না, উৎপন্ন হয়ে গেলো, বোঝা গেছে? তো আমরা জানি কে সমান কী হয়, প্রথম কম বিক্রিয়া কে সমান কী হয়, 2.303t log a/a-, এটার সমীকরণটা জানো, ওকে। তো এইটাকে আমরা অন্য একটা কনভার্ট, অন্য একটা রূপে কনভার্ট করবো এটাকে, ঠিক আছে? তো কী করবো দেখে নাও, যদি টি সমান টি হয় এবং টি সমান টি ইনফিনিটি সময়ে, ঠিক আছে অক্সিজেন গাঢ়ত্ব কত হবে, অক্সিজেন আয়তন কত হবে, ধরে নিলাম অক্সিজেন আয়তন ভিটি ও হচ্ছে ভি ইনফিনিটি হয়, তাই কী বললাম টি টু আর টি ইনফিনিটি সময়ে অক্সিজেন আয়তন কত হলো ভিটি ভি ইনফিনিটি, ওকে। তাই দেখো এই যে টি ইনফিনিটির সময়ে এর গাড়ো অক্সিজেন গাঢ়ত্ব এ হয়, আবার টি জিরো সময়ে এই গাঢ়ত্ব কী হয় এ হয়, তার মানে বুঝতে পেরেছো, তার N2O5 প্রাথমিক গাঢ়ত্ব কী হবে ইনফিনিটির সময়ে অক্সিজেন গাঢ়ত্বের সময় সমান, কী বুঝতে পেরেছো, কী বললাম, তা এর হচ্ছে
N2O5-এর প্রাথমিক গাঢ়ত্ব অক্সিজেন যে অন্তিম গাঢ়ত্ব উৎপন্ন হচ্ছে দুটো গাঢ়ত্ব সমান, ঠিক আছে? সে অন্তিম গাঢ়ত্ব সমান আমরা কী ধরে নিলাম, ভিটিভি ইনভিট ধরে নিয়েছি অক্সিজেন আয়তনটা, তার মানে N2O5-এর যে মানে আয়তন কী ধরা যায় ওই সাপেক্ষে কী হবে, ভি ইনভিটি হবে, বুঝতে পেরেছ? এটা একটা হলো, তাহলে এটা এই গাঢ়ত্বটা কনভার্ট হলো, বুঝতে পেরেছ? প্রারম্ভিক গাঢ়ত্ব তাহলে এই জায়গায় ভি ইনভিটি বসিয়ে দিতে পারবো, তাহলে এর জায়গায় দেখো 2.303/T লগ এর জায়গায় হচ্ছে ভি ইনভিটি বসে গেল, ঠিক আছে? আর ভি ইনভিটি বসালাম, আর এক্সটা কী হবে, এক্সে হচ্ছে নির্দিষ্ট সময় গাঢ়ত্ব টি সময় গাঢ়ত্ব, তা টি সময় গাঢ়ত্ব অক্সিজেন গাঢ়ত্বের সঙ্গে সমান হবে, সেটা ভিটি হয়, বুঝে গেছি? এই হচ্ছে সমীকরণ, এইভাবে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এইবার আমাদের কাজ হবে পরপর মানগুলোকে বসিয়ে দেওয়া। দেখো এক নম্বর প্রথম সমীকরণ টি 2.303 টি প্রথমে দেখো 10 মিনিট আছে, এই 10 মিনিট মানটা এখানে বসিয়ে দাও 10, ঠিক আছে? 10 বসিয়ে দিলাম, লগ ভিএনভির মান দেখো, ভিএনভির মান হচ্ছে ভিএন ইনভিটির মান 34.75, আর নিচে ভিএনভি 34.75, আর ভিটির মান কত দেখো 6.3। তাই ক্যালকুলেশন করবে এরকমভাবে, এই এই মানটা ধরে এখানে ক্যালকুলেশন করলে কের মান, এর মান ধরে ক্যালকুলেশন করবে কের মান, এর মান ধরে ক্যালকুলেশন করবে কের মান বের হবে, দেখা যাবে যে প্রত্যেক কের মান কি সমান হবে, তখন তুমি বলবে যে এটা হচ্ছে প্রথম ক্রমিক ক্রিয়া। ওকে, তো এখানে চারটি অঙ্ক শেষ করলে, শেষের অঙ্কটা একটু কঠিন টাইপের অঙ্ক, তো তোমরা করে রাখ ভালো করে, আশা করি প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা অবশ্যই করতে পারবে।